গাইজ, হোয়াটস আপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের রিকোয়েস্টেই আমি কিন্তু দুর্গাপূজা সিরিজ অলরেডি স্টার্ট করে দিয়েছি, আর স্কিন কেয়ার দিয়েই আমি ফার্স্ট স্টার্ট করেছি, কারণ স্কিন কেয়ারের জন্য হাতে মাত্র আর একটা মাস আমাদের আছে। আর স্কিন কেয়ার কিন্তু ইমিডিয়েট করলে কোনো রেজাল্ট তোমরা পাবে না, সো এক মাস আগে থেকেই আমি ওই জন্য তোমাদের সাথে স্কিন কেয়ার, বডি কেয়ার এই ভিডিওগুলো মানে করা দেখানো শুরু করে দিয়েছি। সো আগের দুটো ভিডিও আমি করেছি, এর আগে যদি দেখে না থাকো অবশ্যই দেখতে ভুলো না কিন্তু, কারণ প্রত্যেকটা যে হোম রেমেডি দেখাচ্ছি এগুলো কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ। সো যারা মিস করবে তারা কিন্তু ভীষণ ভালো লাগে জিনিসগুলো, তোমরা মিস করে যাবে। সো ভিডিওগুলো আমি রেগুলার পোস্ট করি, সো অবশ্যই তোমরা চেক করতে ভুলো না। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঘরে বসেই একটা গোল্ড ফেশিয়াল। গোল্ড ফেশিয়াল মানে তোমরা বুঝতেই পারছো যে আমাদের স্কিন হবে, দেখতেই পাচ্ছ এই এই মুহূর্তে আমার স্কিন কী হারে গ্লো করছে, এরকমই কিন্তু সোনার মতো চকচকে আর উজ্জ্বল মানে ত্বক তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে এই গোল্ড ফেশিয়ালটা যদি বাড়িতে তোমরা করো। আর এই গোল্ড ফেশিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করব চারটে ধাপে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পরপর কিন্তু ফলো করতে হবে। সবই আমাদের ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু মানে একদম ইজি আর সিম্পল প্রসেসে আমি তোমাদেরকে এই গোল্ড ফেশিয়ালটা শেয়ার করব, কারণ পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার কোনো মানে হয় না। কেমিক্যাল প্রোডাক্ট আমাদের ফেসে বিভিন্ন রিয়াকশান তৈরি করতে পারে, কিন্তু ঘরোয়া জিনিস তোমরা সবসময় জানো ভীষণ সেফ আর সবার জন্যই কিন্তু ভীষণ এফেক্টিভ। সো চলো দেখে নিই চটপট যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আর কী কী স্টেপ আমাদের ফলো করতে হবে। সো উইদাউট ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড। ফার্স্ট স্টেপ গাইস, ক্লিনজার বানাতে হবে আমাদের, তার জন্য আমি নিয়েছি পাতিলেবুর রস, এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ মধু, আর তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফেস ওয়াশ দু তিন ড্রপ এখানে অ্যাড করে নেবে। এরপর এই যে ফেস ওয়াশটা তৈরি করেছি ক্লিনজারটা, এটা দিয়ে তোমরা ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করবে, এতে তোমাদের ফেস ভীষণ সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে, কারণ আমি এতে মধু অ্যাড করেছি সাথে ফেস ওয়াশ অ্যাড করেছি, খুব ভালো করে অ্যাপ্লাই করে ধুয়ে নেবে। সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব, স্ক্রাবের জন্য আমি এখানে নিয়েছি পুদিনা পাতার বাটা, এর সাথে অ্যাড করছি গুঁড়ো করা চিনি। নেক্সট এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ কাস্তুরি হলদি পাউডার, আর সাথে অ্যাড করব খুব সামান্য পরিমাণ হানি বা মধু। দেখতেই পাচ্ছ ফার্স্ট ক্লিনজিংয়ের পরই কী হারে গ্লো করছে ফেস। নেক্সট স্টেপ আমাদের হচ্ছে স্ক্রাবিং, আমি খুব ভালো করে ফেসটাকে স্ক্রাব করব। আমি চিনির গুঁড়ো ইউজ করেছি যেটা ভীষণ ভালোভাবে আমাদের ফেস থেকে ডেড স্কিন সেলগুলোকে তুলে দেয়, সফট সাপল হয়ে যায় স্কিন। পুদিনা পাতার রস আমাদের ফেস থেকে পিগমেন্টেশন যেটা থাকে, সান ট্যান থাকে, সেটাকে সম্পূর্ণভাবে রিমুভ করে, দু থেকে তিন মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলবে। নেক্সট হচ্ছে ফেসিয়াল ম্যাসাজ, এর জন্য নিয়েছি পাকা কলা বেটে নিয়েছি, এর মধ্যে অ্যাড করছি সামান্য কস্তুরি হলদি পাউডার, সামান্য কফি পাউডার আর সামান্য পরিমাণ মধু। এরপর এটা দিয়ে ফুল ফেসটাকে আমাদের কিন্তু ম্যাসাজ দিতে হবে খুব ভালো করে, তোমরা নিজেরাই চোখের সামনে কিন্তু ইনস্ট্যান্ট গ্লোটা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে গোল্ড ফেশিয়াল, যেটা কিন্তু অসাধারণ, একদম সোনার মতো ফেস আমাদের গ্লো করতে হেল্প করবে। খুব ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করেছি, এরপর সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবে, কখনোই লোয়ার ডিরেকশানে ফেস ম্যাসাজ করবে না, আপওয়ার ডিরেকশানে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু ফেস ম্যাসাজ দেবে। এতে ফেসে কিন্তু ব্লাড সার্কুলেশন হবে, ফেস আরও বেশি গ্লোই হেলদি হবে, যে প্রসেসগুলো আমি তোমাদের দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু ফেসিয়াল ম্যাসাজ করবে। কলা আমাদের ফেস থেকে কিন্তু অ্যান্টি এজিং যেটা থাকে সেটা প্রপার্টি থাকার জন্য ফেসের বয়স বাড়তে দেয় না, ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। সো কফি পাউডারও ফেস ভীষণ গ্লোই করতে হেল্প করে। লাস্ট হচ্ছে গোল্ডেন পিল অফ মাস্ক বানাবো, তার জন্য নিয়েছি টমেটো পিউরি, এর মধ্যে অ্যাড করে নেব সামান্য পরিমাণ কফি পাউডার, সামান্য পরিমাণ মধু, আর এটা সবশেষে অ্যাড করতে হবে একটা পিল অফ মাস্ক। আমি এখানে এভারইউথের পিল অফ মাস্ক ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো পিল অফ মাস্ক ইউজ করতে পারো। এটাকে এবার আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব, পাতলা লেয়ারে অ্যাপ্লাই করবে, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সেটা কিন্তু তুলতে খুব সুবিধা হয়। সো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে তোমাদের কিন্তু 5-7 মিনিট এটাকে ফেসে এভাবেই রেখে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যায়, কারণ ড্রাই না হলে কিন্তু তোমরা পিল অফ করে তুলতে পারবে না। ড্রাই হওয়ার পর দেখতেই পাচ্ছ এটা কিন্তু পিল অফ হয়ে ফেস থেকে অটোমেটিক উঠে আসছে,
আর ভেতরের গ্লোটা কিন্তু তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছ গাইজ। এটা ভীষণই ভালো একটা ফেসিয়াল, তোমরা নিজেরাই ট্রাই করে দেখলে বুঝতে পারবে। সো দেখতে পাচ্ছ একদিক থেকে পুরোটা কিন্তু আমি পিল অফ করে উঠিয়ে দিচ্ছি, আর যে গ্লোটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সোনার থেকে কিছু কম নয়। সো এক একদম মানে সঠিক নাম এটার, গোল্ড ফেসিয়াল। পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, এত অসাধারণ একটা ফেসিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সো দেখতেই পাচ্ছ আমার ফেস ওয়াশ করে আসার পর কী হারে ফেস গ্লো করছে। আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করেছি, কখনও ফেস ওয়াশ ইউজ করিনি। এরপর যেটা করতে হবে, একটা টোনার অবশ্যই ইউজ করে নেবে তোমরা, কারণ যে কোনো ফেসিয়াল করার পর টোনার কিন্তু ইউজ করা মাস্ট হয়ে যায়। আর তারপর যেটা করতে হবে লাস্ট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। সো এটা তোমরা পুজোর আগে বা যে কোনো অকেশনের আগে কিন্তু ট্রাই করতে পারো, এবং সেটা কিন্তু 10-12 দিন আগে থেকেই এই ফেসিয়ালটা তোমাদেরকে করতে হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। বাই বাই।